দেখাবো এই মুহূর্তে দেখাবো সঞ্জীব গোয়েঙ্কার বাড়ির সামনে আলিপুরে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফে। সেই বিক্ষোভ দেখানো হচ্ছে, যাদের দাবি যে একদিকে লকডাউন, অন্যদিকে আমফানের পরে যে বিপর্যয়, তাতে প্রচুর মানুষ তারা কাজ হারিয়েছে, যাদের রুজি রোজগার কার্যত বন্ধ হয়ে গেছে। সেই জায়গা থেকে আগামী তিন মাসের যে বিল সেটা যেন মুকুব করা হয় সিএসসির তরফে, এছাড়া যে অধিক মাশুল বৃদ্ধি করা হয়েছে সেটাকেও যেন কমানো হয়, এছাড়া আরও একাধিক বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে দাবি দাওয়া নিয়ে তারা এই মুহূর্তে সঞ্জীব গোয়েঙ্কার ঠিক বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। কংগ্রেসের তরফে হাতে রয়েছে তাদের বিল, প্রত্যেকটি ক্ষেত্রে তাদের বিক্ষোভ রয়েছে সিএসসির বিরুদ্ধে, যে শহর জুড়ে সিএসসির যে একচ্ছত্র ব্যবসা সেটাকে অবিলম্ব বন্ধ করতে হবে এবং সেই ব্যাপারে রাজ্য সরকার হস্তক্ষেপ তারা চেয়েছেন। দেখা যাচ্ছে আলিপুরের অত্যন্ত অভিজাত এলাকা, যেখানে সঞ্জীব গোয়েঙ্কার যে বাড়ির যে প্রধান দরজা সেটা বন্ধ অবস্থাতে রয়েছে, কোনো সিকিউরিটি গার্ড বাইরে নেই, ভেতরে রয়েছে। তার বাইরে এখানে কংগ্রেসের যারা এজিটেটর রয়েছেন, যারা বিক্ষোভকারী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, একেবারে সামনে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের ফোর্স এখন অবধি এখানে আসেনি এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালানো হচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সাথে। আপনাদের দাবিটা ঠিক কি, এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, দাবিটা ঠিক কি? আমাদের একটাই দাবি হলো, তিন মাস যেহেতু লকডাউনের সময় গরিব মানুষের কোনো কাজ হয়নি, সবাই বাড়িতে বসেছিল, হঠাৎ তাদের উপর এত বিজলির যে বৈদ্যুতিক বিল তাদের ঘাড়ে ছাপিয়ে দেওয়া হয়েছে, মানুষ খেতে পারছে না, না খেয়ে মরছে, তারা বিল কোথায় থেকে দেবে, এই ইলেকট্রিক বিল তারা কোথায় থেকে জমা দেবে। তার জন্য আমরা আজকে এখানে প্রতিবাদ করছি, আমরা গোয়েঙ্কার বাড়ির সামনে বসেছি, যাতে ওনার এখতিয়ারে আছে এই বিলটা মাফ করার জন্য, উনি আমাদের তিন মাসের গরিব মানুষের বিল মাফ করে দিন। কর্মসূচি কতক্ষণ চলবে? আমরা ওনার কুশপুতুল দাহ করব আর আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না উনি কোনো ডিসিশন নেন, আমরা এখানে বসছি। অর্থাৎ যারা বিক্ষোভকারী তাদের দাবি একটাই, যে তাদের মাশুল বৃদ্ধি করতে হবে, মাশুল বৃদ্ধির যে প্রতিবাদ তারা করছেন সেটাকে কমাতে হবে এবং সঞ্জীব গোয়েঙ্কাকে সেই বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। যে কুশপুতুল দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই কুশপুতুল এখানে রয়েছে, এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি, সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভকারীদের সরানো সম্ভব হয়নি। তাতে অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো সঞ্জীব গোয়েঙ্কার বাড়ির সামনে, সিএসসির মালিক তিনি, তার বাড়ির সামনে বিক্ষোভে বসেছেন কংগ্রেসের সদস্যরা। তাদের দাবি যে মাস তিনেকের জন্য লকডাউন পিরিয়ডে তাদের ব্যবসা রুজি রুটি যখন একেবারেই বন্ধ, তখন যে পরিমাণ বিল তাদের এসেছে তা মকুব করে দিতে হবে এবং যতটুকু বাড়ছে সেটাও বাড়ানো চলবে না। এখন দেখার কি রেসপন্স পাওয়া যায় সিএসসি তরফে। শর্ত সাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি সুপ্রিম কোর্টের, পুরী ছাড়া অন্য কোথাও রথযাত্রা হবে না, তবে সব দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, জানিয়ে দিল শীর্ষ আদালত। স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয়, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। ভারতের সঙ্গে সংঘর্ষে চীনা কমান্ডিং অফিসারের মৃত্যু, এ প্রথম, সরকারিভাবে মেনে নিল চীন সেনা। 15 জুন লাদাখে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ, চীনের ভারত আগেই জানায় কমান্ডিং অফিসার সহ 45 জন চীনা সেনার মৃত্যু হয়েছে। লাদাখ টেনশনের মধ্যে নয়া বিপদ, দেশে কোভিড তথ্যের টোপ দিয়ে বড়সড় সাইবার হানার আশঙ্কা, ভুয়ো সরকারি মেলে স্পাইওয়্যার ম্যালওয়্যার, ব্যক্তিগত তথ্য হাতিয়ে প্রতারণার ছক, কেন্দ্রের রাডারে চীন, উত্তর কোরিয়ার 3 গোষ্ঠী। গালওয়ান ইস্যুতে আসলে মনমোহন, ভেবে কথা বলুন প্রধানমন্ত্রী, বিকৃত তথ্যে মজবুত হচ্ছে চীনেরই অবস্থান, অনুপ্রবেশ হয়নি বলে বলিদান অস্বীকার, ঐতিহাসিক বেমানি তোপ মোদীকে, বারবার সেনাকে অপমান পাল্টা নাড্ডার। লাদাখ টেনশনের মধ্যেই কাল ভারত রাশিয়া চীন বিদেশ মন্ত্রীদের ভিডিও বৈঠক, তার আগেই আজ মস্কোয় রাজনাথ, দ্বিপাক্ষিক আলোচনায় ডিফেন্স স্ট্র্যাটেজিতে শান মোদীর সেনাপতির, বুধবার বিজয় দিবসের প্যারেডে যোগ। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে ফের সর্বদল, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক, উপস্থিত থাকবেন সব দলের 2 জন করে প্রতিনিধি, যোগ বিধানসভার স্পিকারের। ঘড়িতে রাত 8টা, আসল খবরের খোঁজ, দিনের সেরা বাছাই করা খবর, খবরের পোস্টমর্টেমে রিপোর্টার এক্সপার্ট, টানটান 1 ঘন্টা দেখুন 8টায় সেরা। জুলাইয়ের প্রথমেই পরপর বোর্ডের পরীক্ষা, ইচ্ছুক পরীক্ষার্থীদের সুরক্ষায় শহর শহরতলির স্কুলগুলিতে একাধিক ব্যবস্থা, স্বাস্থ্যবিধি সোশ্যাল ডিস্টেন্সিং এর জোর তৈরি, স্যানিটাইজেশন টানেল চলছে, থাকছে ফগ মেশিনও। করোনা আম্পারে পাল্টেছে জীবন জীবিকা, বদলেছে অভ্যেস, প্রতিদিনই বাঁচার লড়াই, কেমন আছে বাংলায় সব জেলার সব প্রান্তের খবর, বলতে যাওয়া রাজ্যের ছবি দেখুন বাংলার বাছাই রাত 10:30।